পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় এবার স্থানীয় জাতের মরিচ ছাড়াও উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মরিচের আবাদ করেছেন কৃষকরা। গেল কয়েক বছরের তুলনায় এবার মরিচের ফলনও ভালো হয়েছে, তবে উত্তোলনের আগেই মরিচ ভর্তি গাছ ঝলসে মরে যাচ্ছে, মরিচগুলো পচে ঝরে পড়ছে। এই পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা জানান কীটনাশক প্রয়োগ করেও কোনো উপকার পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে কৃষি কর্মকর্তাদের তেমন কোনো সহযোগিতাও পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। টেপা পচা, তারপর কাঠ পোকা, গাছ মাঝে মাঝে মরে যায়, এই সমস্যাগুলো আছে। এক বিঘা জমি 600,000 টাকা আসিল, এখন ঢেপা পচা শেষ। মরিচ তো ফল হয়েছে ভালোই, কিন্তু টেপা পচা শেষ। কৃষি কর্মকর্তারা বলছে মাঝে মধ্যে বৃষ্টি, অসময়ে কুয়াশা এবং দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণেই মরিচ গাছে অ্যানথ্রাক্সনোজ রোগ হয়েছে। তবে কৃষকদের আতঙ্কিত না হয়ে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছেন তারা। এই যে দিনের এবং রাতের তাপমাত্রা যে মানে ইয়েতেছে, আপ ডাউন হচ্ছে, তাই না? কুয়াশা ভাব থাকতেছে এবং এই যে মানে বৃষ্টি হচ্ছে, তাই না? এটা তো এটা একটা মানে স্প্রেড করার জন্য একটা বিরাট মানে কারণ হচ্ছে আর কি। এবার পঞ্চগড়ের 5 উপজেলায় মরিচ চাষ হয়েছে 10,550